नमस्कार बंधुरा, मऊयर पाकशालाय आपनादेर सकल के स्वागत। आज के आमार रेसिपी चषिर पायेस। चलुन देखे नी किभावे बानाते हबे ए पायेस। एटा होच्छे चषि, देखुन एटा एटाके बोले चषि। एटा बाजारे किनते पावा जाय नाकि आमि जानि ना, तबे आमि कखनो एटा बाजार थेके किने आनि ना, आमि एटा बाड़ितेई बानिये नी। तो अपनारा कि करे बनाबेन आमी एकटु देखिए दिच्छी, एटा बाड़ीते किभावे बानिये नेवा जाय। एकटा बाटिते एकटुखानी मयदा आमी निये नियेछी। आपनारा जदि बाड़ीते मयदा ना थाके, आटा थाके, ताहले आटा दिएओ बानिये निते पारबेन। आर एई आटाटार मध्ये आमी तेल लवण किच्छु देबो ना, जस्ट नर्माल आटा निये नियेछी। এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব, বেশি কিন্তু জল দেব না, অল্প জল দেব, কারণ এটা একটু শক্ত করে মাখতে হবে, খুব নরম হয়ে গেলে আবার তৈরি হবে না জিনিসটা। তো দেখুন এইভাবে আমি অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে কেমন শক্ত করে একটা মণ্ড বানিয়ে নেব। দেখুন আমার একটা কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার আমি এটা থেকে কি করে আমি এই চষিটা আমি বানাবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটা বড় আমি ডিশ নিয়ে নিয়েছি, বেশ বড় একটা ডিশ নিয়ে নিয়েছি। এবার আমি এই ডিশের মধ্যে আমি এটা দেখাবো। এই যে ময়দা নিয়েছি, ময়দা থেকে আমি এইভাবে একটু করে, এই যে একটু করে ময়দা তুলে নেব, আর এই যে হাতটাকে দেখুন এরকম করব, এরকম করে একটা দিয়ে দেব। আবার আমি একটু ময়দা নিয়ে নেব, এইভাবে দিয়ে দেব। আবার আমি একটু ময়দা নিয়ে নেব, এইভাবে দিয়ে দেব। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন, বুঝতে পারলেন। এইভাবে আমি এভাবে নিয়ে এভাবে আপনারা টিভি দেখতে দেখতে করে নিতে পারেন, গল্প করতে করতে করে নিতে পারেন, কোনো অসুবিধাই হবে না। তো চলুন তাহলে এবার আমি এটা দিয়ে তৈরি করব আজকে একটা মজার পায়েস, যেটা আমার দিদা আমাকে শিখিয়েছিল। অনেক পুরনো দিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের খুবই ভালো লাগবে, দেখবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, আর একটা ছোট্ট পাত্র আমি গ্যাসটার মধ্যে বসিয়ে দিলাম। আপনারা যে যে কোনো পাত্রে এটা করতে পারেন, আমি ছোট নিয়েছি। দিয়ে দেব অল্প একটু ঘি, এবার ঘিটা দিয়ে, ঘিটা গলে যাবে তখন আমি দিয়ে দেব এই আমার যে তৈরি করে রেখেছি এই চষিটা, এটার নাম চষি। এই চষিটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঘিয়ের সাথে চষিটাকে ভালো করে নাড়িয়ে একটুখানি ভেজে নেব। খুব আঁচটাকে তো একদম লো করে দেবেন, ভেজে গেলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আঁচটাকে মিডিয়া লোয়ে দেবেন, আর একটু সময় লাগলেও জোরে দেবেন না, তবুও একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে এটা একটু ভেজে নেবেন। দেখবেন ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, খুব লাল না, অল্প একটু গোল্ডেন ব্রাউন হবে, ততক্ষণ অবধি আমি একটু এটা ভেজে নেব। দেখুন আমার কি সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে, দেখুন সোনালি কালার একটা চলে এসেছে। ব্যাস এর থেকে বেশি আমি আর এটা সোনালি করব না, তাহলে এটা আমার পুড়ে যাবে, এটা আমি সরিয়ে রাখবো।
এবার দিয়ে দেব দুধ। দেখুন আমি 1 লিটার দুধকে একদম ঘন করে 500 করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার দুধটা কতটা ঘন। আর এই যে দেখুন আমার দুধটা কত ঘন হয়ে গেছে, ঘন করে রেখেছি আমি। এটা 2-3 দিন ফুটিয়ে ফুটিয়ে একটু একটু করে ঘন করে রেখেছিলাম। আপনারা 1 লিটার দুধ নেবেন, দুধকে ঘন করে 500 গ্রামে নিয়ে আসবেন। যদি মনে করেন একসঙ্গে করবেন, আর না হলে আপনি যদি 1 লিটার দুধকে 2-3 দিন ধরে একটু একটু করে গরম করে 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 রাখেন তাহলেও হবে। আমি এবার এই দুধের মধ্যে ভেজে রাখা আমার চষিটা আমি দিয়ে দেব, যেটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। চষিটা দিয়ে দুধের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেব। 15 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেব। দেখুন দুধে কি সুন্দর ফুট ধরে গেছে। এবার আমি এই সময় দুধে ফুট ধরে যাবে যখন, এভাবে যখন দুধটা ফুট ধরে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো করে দিয়ে মাঝে মাঝে নাড়াবো, নাড়িয়ে নাড়িয়ে এটা সেদ্ধ, এই চষিগুলো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, যদি প্রয়োজন পড়ে গ্যাসের আঁচটা কোনো সময় একটু একটু বাড়িয়ে দেবেন। এইভাবে বাড়িয়ে কমিয়ে নাড়িয়ে নাড়িয়ে চষিগুলো আমার সেদ্ধ করে দিতে হবে। এবার আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। আমি দুটো এলাচ দানা গুলো বার করে নিয়েছিলাম, নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। এই এলাচের গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। পায়েসে এলাচের গন্ধটা খুব ভালো লাগে, তাই অবশ্যই করে এলাচের গুঁড়োটা দেবেন। আর মাঝে মাঝে আমি নাড়াবো। আমি দিয়ে দেব কাজু বাদামের কুচি, কাজু বাদাম কুচি। এখানে আমি 8-10টা কাজু বাদামকে ছোট 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 করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই কাজু বাদাম কুচিটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব। পায়েসের সাথে কাজু মুখে দিলে, মুখে পড়লে খুব ভালোই লাগে, তাই কাজু বাদামটাও দেবেন সম্ভব হলে। আর যদি না থাকে তো না দেবেন, তাতে পায়েসের স্বাদের কোনো তারতম্য ঘটবে না, কিন্তু মুখে পড়লে ভালো লাগে খেতে, সেই জন্য আমি দিলাম। আমি নাড়িয়ে নাড়িয়ে একটু দুটোকেই ভালো করে সেদ্ধ করে নেব। আমি একবার করে উঠিয়ে নিয়ে দেখব যে আমার এই যে চষিটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেব। দেখুন এই যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু আমার এখনো 30% সেদ্ধ এখনো করতে হবে। 70% হয়েছে, 30% সেদ্ধ আমি এখনো করে নেব। আর দুধটাও আমি এতটা পাতলা রাখবো না, দুধটাও আমি আর একটু ঘন করে নেব। এবার আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আমার চষিটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। চষিটাও আমার অনেক একদম পুরোই পুরোই সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। এখন আমি দিয়ে দেব চিনি। আমি বেশি চিনি দেব না, কেন যেহেতু আমার দুধটা খুব গাঢ় হয়ে আছে, তো দুধের একটা মিষ্টি আছে, সেখানে চিনির মিষ্টি খুব বেশি হয়ে গেলে পায়েসটা খেতে একদমই ভালো হবে না, তাহলে আমি এই পায়েসটার মধ্যে খুব বেশি চিনি দেব না। সেই জন্য 3 টিস্পুন চিনি এখানে ইউজ করলাম, ব্যাস এর বেশি চিনি আমি আর ইউজ করব না। এবার আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতে পারেন আর একটু বেশি কম, কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি মিষ্টি যেন এটা হয়ে যায় না, কেন ক্ষীরের একটা আলাদা মিষ্টি ভাব আছে, সেটা এই পায়েসের সাথে খুব ভালো যায়।
আমি আর ফোটাবো না, আমি গ্যাস অফ করে দেব, ঢাকা দিয়ে দেব। আমার ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, তো আমি কিছু মিনিট কুড়ি ঠান্ডা করতে সময় দেব। 15-20 মিনিট হয়ে গেছে, পায়েসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি পায়েসটাকে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের চষির পায়েস, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা আমি আমার দিদার থেকে শিখেছি, আপনাদের আগেও বলেছি, এটা অনেক পুরনো দিনের একটা পায়েসের রেসিপি। তো আপনারা সব খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে বরাবরের জন্য সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।